নমস্কার বন্ধুরা, স্পিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। এবং বন্ধুরা, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা রিজনিংয়ের 67 নাম্বার পার্টে আমরা রিজনিং থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, ওই কোশ্চেনগুলো শুধুমাত্র শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা আলোচনা করব, যাতে করে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় অল্প সময়ের মধ্যে আমরা সলভ করে আসতে পারি। এখন দেখো, আমাদের প্রথম যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা দেওয়া রয়েছে, প্রদত্ত চিত্রটিতে মোট কতগুলো ত্রিভুজ আছে। অর্থাৎ চিত্রটি বলতে এই ধরনের একটি চিত্র দেওয়া রয়েছে, ঠিক আছে। এই চিত্রটিতে মোট কতগুলো ত্রিভুজ আছে সেটা আমাদের কাউন্ট করতে হবে। সবার প্রথমে বন্ধুরা, আমাদের ফলো করা ট্র্যাডিশনাল মেথডে জাস্ট আমরা বোঝার চেষ্টা করব, কিন্তু আমরা এই মেথডে সলভ করব না, আমরা সলভ করব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। এখন দেখো, এই যে চিত্রটি রয়েছে এটা কী ধরনের একটা দেওয়া আছে, দেখো এই একটা বড় চিত্র দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ একটা বড় ত্রিভুজ রয়েছে, তারপর কি রয়েছে দেখো, বড় ত্রিভুজটা এইভাবে রয়েছে, অর্থাৎ তার ভূমিটা নিচের দিকে রয়েছে, ওকে। এবং বন্ধুরা, এই শীর্ষবিন্দুটা দেখো উপর দিকে রয়েছে, কিন্তু অপর দুটো যে ত্রিভুজ রয়েছে অর্থাৎ সেই দুটো দেখো উল্টো দিকে আছে। উল্টো দিকে বলতে দেখো, এই যে একটা ত্রিভুজ রয়েছে, ওকে, এই ত্রিভুজটা দেখো ভূমিটা উপর দিকে আছে, কিন্তু বন্ধুরা শীর্ষবিন্দুটাকে যদি আমরা নিচের দিকে ধরি, একইভাবে এই যে ত্রিভুজটা এটার ক্ষেত্রেও দেখো ত্রিভুজটার জন্য শীর্ষবিন্দুটা নিচের দিকে আছে, কিন্তু ভূমিটা আছে উপর দিকে, ঠিক আছে। এখন দেখো বন্ধুরা, এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য আমরা প্রথমে বোঝার চেষ্টা করব, তারপর আমরা সলভ করছি কিভাবে। আমাদের প্রথমে এটা বোঝার চেষ্টা করো, ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা মোট কতগুলো ত্রিভুজ আছে দেখো একটা, কিন্তু দেখো যদি এখানে মাঝখানে একটা পার্টিশন চলে আসে, অর্থাৎ যদি এটাকে ভাগ করে দেয়, মোট কতগুলো ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা, এখানে একটা, অর্থাৎ মোট দেখো তিনটে ত্রিভুজ তৈরি হচ্ছে। কিভাবে পাচ্ছি, জাস্ট 1+2 করে দিলে, আমরা দেখো জাস্ট নাম্বারিং করে দিয়েছি, অর্থাৎ 1 এবং 2 এই দুটোকে নাম্বারিং করে দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে তিনটে। এরপর দেখো যে তিনটে ত্রিভুজ কীভাবে আসছে, এই যে ছোটো ত্রিভুজটা এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। আবার দেখো পাশে আরেকটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে মোট কত, দুটো। এবং অপর দিকে দেখো বড় ত্রিভুজটা, অর্থাৎ আরেকটা যে বড় ত্রিভুজটা ছিল, ঠিক আছে, যেটাকে আমরা পার্টিশন করেছি। আরেকবার বলছি বন্ধুরা, যে এই যে বড় ত্রিভুজটা এটা একটা, মাঝখানে আরও দুটো ভাগ করলাম, তার মানে মোট তিনটে হচ্ছে, ঠিক আছে। এটুকু বোঝার চেষ্টা করো। সেইভাবেও যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখো যে এই যে চিত্রটা রয়েছে, অর্থাৎ এখানে একটা চিত্র রয়েছে, দেখো বন্ধুরা এখানে মোট কতগুলো পার্টিশন হচ্ছে, 1, 2, 3, ঠিক আছে, মোট কতগুলো। তাহলে এখান থেকে আমরা পাবো 1+2+3, মানে 6টা পাবো, ঠিক আছে। আবার দেখো অন্যদিকে যে চিত্রটা রয়েছে, অর্থাৎ অন্যদিকে বলতে লক্ষ্য করো বন্ধুরা, যে এই যে চিত্রটা, অর্থাৎ এই যে চিত্রটা, ঠিক আছে, এটা দেখো কটা ভাগ করেছে, 1, 2, 3, ওকে। এইভাবে আমরা সবগুলো বার করতে পারবো, কিন্তু বন্ধুরা আমরা এইভাবে ক্যালকুলেশন করছি না, আমরা জাস্ট সবগুলোকেই নাম্বারিং করে নেবো। সবগুলোকে বলতে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ আমরা কি বলতে চাইলাম ভালো করে বোঝার চেষ্টা করো, তারপর আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করবো। অর্থাৎ এই যে চিত্রটা রয়েছে, ঠিক আছে, এটা একটা চিত্র, এর মাঝখানে দেখো আরও দুটো চিত্র আছে, ওকে। অর্থাৎ এখানে দেখো যে এই দুটো ত্রিভুজের জাস্ট উল্টো দিকে বসানো আছে, তার মানে বন্ধুরা আমরা সবগুলোকে, এই ছোটো ঘরগুলোকে নাম্বারিং করব, ওকে। অর্থাৎ 1, 2, 3, 4, ঠিক আছে, 5, 6, 7, 8, 9, কতগুলো পেলাম, 9টা, আমরা জাস্ট এর ডবল করে দেবো, তার মানে 9 × 2 মানে হচ্ছে 18, মোট কতগুলো ত্রিভুজ হবে, 18টা। এই ধরনের কোশ্চেনগুলোকে বন্ধুরা তোমরা এই ফর্মুলার সাহায্যে ইজিলি সলভ করতে পারবে। এরপর আমাদের অপশান ফলো করো, দেখো অপশানে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 2 ফলো করো। এখানে কোশ্চেনটা বলেছে যে প্রদত্ত বর্ণগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম, ব্যতিক্রম বলতে কী কী দেওয়া আছে, ও, ইউ, ই, টি, আই, ওকে। এখন দেখো ও, ইউ, ই, আই এগুলো কী, এগুলো হচ্ছে ভাওয়েল, ভাওয়েল বা স্বরবর্ণ, অর্থাৎ যেগুলো উচ্চারণ করার জন্য অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয়, তাদেরকেই বলা হয় ভাওয়েল, ঠিক আছে। কিন্তু বন্ধুরা লক্ষ্য করো, টি, এই টি অক্ষরটা একটা কনসোনেন্ট, ওকে, অর্থাৎ কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, তার মানে বন্ধুরা বুঝতেই পারছো যে এখানে ব্যতিক্রম কোনটা হতে পারে, টি অক্ষরটা অবশ্যই ব্যতিক্রম হতে পারে, ওকে। এরপর আমাদের অপশান ফলো করো। এখন দেখো যে টি অক্ষরটা কোন অপশানের মধ্যে আছে, দেখো ডি অপশান, অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সারটা আমাদের এইভাবে আসবে, ডি। তাহলে আমাদের কোথায় ডি অপশানটা আছে, দেখো অপশান সিএতে আমাদের ডি আছে, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, এখানে অপশান সিটা, যেখানে টি অক্ষরটা হচ্ছে ডি অপশানের জন্য, ওকে। অতএব টিটা হচ্ছে এখানে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, অতএব কারেক্ট অ্যান্সার অপশান সি, ঠিক আছে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 3 দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এখানে কোডিং ডিকোডিংয়ের সাহায্যে কোশ্চেনটিকে সলভ করা যেতে পারে। এখন কোশ্চেনটা কীভাবে দিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করো। ইউনিভার্সাল, অর্থাৎ ইউনিভার্সাল একটি শব্দ দেওয়া আছে, ওকে। এই শব্দটির বর্ণগুলো যদি ইংরাজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজানো হয়, ক্রম অনুযায়ী বলতে অর্থাৎ এ, বি, সি, ডি, ই, এফ, এইভাবে ক্রম অনুযায়ী যদি লাস্টের দিকে থাকবে এক্স, ওয়াই, জেড, ঠিক আছে, এইভাবে যদি সাজানো হয় এবং তাদের অবস্থানগুলোকে বাম দিক থেকে যথাক্রমে 1, 2, 3 এই নাম্বার দ্বারা সূচিত করা হয়,
তবে কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান অনুযায়ী সংখ্যা মানের যোগফল কত হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অবশ্যই বন্ধুরা তোমাদের জন্য রিকমেন্ড হলো যে প্রতিটি কোশ্চেনের শুরুতে ভিডিওটি একবার করে পজ করে করে তোমরা নিজেরা ট্রাই করবে সলভ করে, তারপর আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নিও, যাতে করে তোমাদের প্রবলেমগুলো ইজিলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে সলভ করতে পারো। এখন দেখো, এটাকে যদি আমরা সাজাই, অর্থাৎ ইউনিভার্সাল অক্ষরগুলোর মধ্যে সবার প্রথমে কোন কটা আসবে, এ আসবে, ঠিক আছে। আমরা জাস্ট বোঝার সুবিধাতে আমরা একভাবে উচ্চারণ করে যাচ্ছি এবং একভাবে লিখে যাচ্ছি। কীভাবে দেখো, যে এরপর দেখো বি সি ডি কোথাও নেই, তারপর আছে ই, তার মানে ই আসবে, ঠিক আছে। এরপর দেখো এফ জি এইচ এখানে কোথাও নেই, তাহলে বাকি রইলো আই, তাহলে আই আসবে, ওকে। তারপর দেখো জে কে এখানে কোথাও নেই, তাহলে কি আছে, এল আছে, ঠিক আছে, এল আসবে। তারপর এম এন, তার মানে এখন এন আসবে, ওকে। ও পি কিউ আর, তার মানে এরপর আমাদের আসবে আর, তারপর এস, তারপর কি টি, টি নেই, তাহলে কি আছে, ইউ ভি, তার মানে এখানে ইউ আসবে, তারপর ভি আসবে। এটাই আমাদের এখানে সাজানোর পদ্ধতি, ঠিক আছে। এগুলোকে আমরা যদি নাম্বারিং করি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 বাম দিক থেকে নাম্বারিং করলাম, ঠিক আছে, যেহেতু বাম দিক থেকে বলে দিয়েছে। তাহলে লক্ষ্য করো যে কনসোনেন্টগুলো, কনসোনেন্ট কোনটা আছে, দেখো এল, এল অক্ষরটা এখানে কনসোনেন্ট, ঠিক আছে, তার মানে এখানে 4 যোগ করব, ওকে। তারপর দেখো এন, এন এর জন্য কত আছে, 5, তার মানে 4 প্লাস 5, ঠিক আছে। তারপর আর আছে, এস আছে, তার মানে 5 প্লাস 6 প্লাস 7, অর্থাৎ 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7। বাকি কী আছে, ভি আছে, এগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। বাকি হচ্ছে এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, এটা একটু মনে রাখবে বন্ধুরা, এবং তোমরা জানো এই কোশ্চেনগুলো, অর্থাৎ এগুলোকে যোগ করলে কত পাচ্ছি, ভি এর মানটা পাচ্ছি 9, ঠিক আছে। তাহলে এই 9 সংখ্যাটা যোগ করলাম, তার মানে 4 আর 5 6 9 9 আর 6 15 15 আর 7 22, 22-এর না কত পাচ্ছি, 31 পাচ্ছি, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কত হবে, 31। তার মানে বাম দিক থেকে আমরা অনুক্রমে, অর্থাৎ আমাদের বর্ণমালা অনুসারে সাজানোর পর যে কনসোনেন্টগুলো পেলাম, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো সংখ্যা, যে নাম্বারগুলো অবস্থানগত সংখ্যা, সেইগুলো যোগফলগুলো আমরা যোগ করার পর কত পাচ্ছি, 31 পাচ্ছি। অতএব কারেক্ট অ্যান্সার আমাদের অপশন ফলো করো, দেখো অপশন ডি, তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আশা করবো বন্ধুরা তোমরা কোশ্চেনটা, ট্রিক্সটা খুব সুন্দরভাবে এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে যে নিম্নলিখিত বিকল্পগুলো থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করুন। বিকল্পগুলো বলতে দেখো আমাদের এখানে কি সারিটা দেওয়া আছে, ট্রান্সপোর্ট, গুডস, ব্যাংকস, এখানে সমানুপাতের চিহ্ন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই প্রশ্ন চিহ্ন স্থানে কোন পদটা আসবে সেটা আমাদের খুঁজতে হবে, ঠিক আছে। আমাদের অপশন দেওয়া আছে মানি, রুপিস, পাউন্ডস, ডলার, ওকে। এখন আমাদের বোঝার চেষ্টা করো যে ট্রান্সপোর্টের সাথে গুডস কীভাবে সম্পর্কিত। ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন বা পরিবহন করা, ঠিক আছে, এবং গুডস মানে হচ্ছে মালপত্র, ওকে, অর্থাৎ মালপত্র পরিবহন করে, তার মানে পরিবহনের সাথে মালপত্র যেভাবে সম্পর্কিত, ব্যাংকের সাথে সেটা কোনভাবে সম্পর্কিত হবে, অর্থাৎ ব্যাংকের সাথে কোনটা সম্পর্কিত। লক্ষ্য করো যে ব্যাংকের সাথে মানি সম্পর্কিত, আমাদের ইন্ডিয়ান যে ব্যাংকগুলো সেখানে আমরা মানি রাখি, তবে এখানে বলে রাখি বন্ধুরা ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী আমাদের এটাকে রুপিও বলা হয়, ঠিক আছে। যেহেতু আমরা সবসময় মানি কথাটা ইউজ করি, অর্থাৎ মানি বা টাকা, এটা যেহেতু বেশিরভাগ প্রচলিত, সুতরাং এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে মানি, ওকে। অর্থাৎ ট্রান্সপোর্ট বা গুডস এখানে যেভাবে সম্পর্কিত, একইভাবে ব্যাংকস এবং এই মানি সেইভাবে সম্পর্কিত। অতএব আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসবে, অপশানে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার আসবে, ঠিক আছে। নেক্সট আজকের ভিডিওর জন্য লাস্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 লক্ষ্য করো। এটু একটি মিসিং নাম্বার সিরিজ রিজনিং থেকে কোশ্চেনটা দিয়েছে। কোশ্চেনটা বলেছে যে প্রদত্ত সারিটিতে প্রশ্নচিহ্ন স্থানে কি বসবে, অর্থাৎ প্রদত্ত সারিটি বলতে ই জে ও টি, এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানটি রয়েছে এখানে কত আসবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এখন বন্ধুরা বোঝার চেষ্টা করো যে এই ধরনের কোশ্চেনগুলোর জন্য আমরা প্রথম যে ট্রিক্সটা শিখে এসেছি এতদিন ধরে, আমাদের যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউ দেখে যাচ্ছ, আমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমাদের এই ধরনের কোশ্চেনগুলোকে বা এই ধরনের মিসিং নাম্বার রিজনিংগুলোকে সলভ করার ফার্স্ট যে ট্রিক্সটা সেটা হচ্ছে আমরা দেখবো কোনটার পর কোনটা কত ঘর পেরোলে আসছে, বা অর্থাৎ ই থেকে যে কত ঘর পেরোলে আসছে। লক্ষ্য করো বন্ধুরা, ই এর পর কি আছে, এফ, ঠিক আছে, এফ এর পর জি, জি এর পর এইচ, এইচ এর পর আই, আই এর পর জে, তার মানে মোট কতগুলো পাচ্ছি, 5টা অক্ষর পাচ্ছি। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, ই এর পর জে আসতে গেলে দেখো +5 ঘর বা কোডিংটা পাচ্ছি +5, ঠিক আছে। প্লাস এর অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া, এবং মাইনাস থাকলে তার মানে বুঝতে হতো পিছিয়ে যেতে হচ্ছে। আবার দেখো জে থেকে ও আসার জন্য দেখো জে এর পর কে এল এম এন ও, তার মানে এক্ষেত্রে আমরা +5 কোডিং পাচ্ছি। একইভাবে দেখো ও এর পর টি আসার জন্য ও এর পর কী পাচ্ছি, পি কিউ আর এস টি, তার মানে এক্ষেত্রেও +5 কোডিং পাচ্ছি। বুঝতে পারছো বন্ধুরা টি এর পর এখানে কোডিংটা কত আসবে, +5 করলে, অর্থাৎ টি এর পর যদি আমরা 5টা অক্ষর এগিয়ে যাই তার মানে কত পাবো, দেখো ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই, তার মানে আমরা কী পাচ্ছি, ওয়াই পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ওয়াই হবে। এরপর আমাদের অপশানটা ফলো করো, দেখো অপশান কোনটাতে ওয়াই আছে, অপশান বিয়েতে ওয়াই আছে, ওকে।
অর্থাৎ ই এর পর জে, জে এর পর ও এর পর টি সবগুলোর জন্য দেখো প্লাস ফাইভ কোডিং পেয়েছিলাম। সেই একই ট্রিক্স ফলো করে টি এর পর আমরা প্লাস ফাইভ কোডিং করে আমরা কত পাচ্ছি, ওয়াই পাচ্ছি। অতএব কারেক্ট অ্যান্সার পেলাম অপশন বি। ঠিক আছে, আশা করবো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমরা খুব সুন্দরভাবে এনজয় করেছো এবং ঠিকমতো যদি বুঝতে পেরে থাকো তাহলে প্রতিটি ভিডিওর মতো তোমাদের যে টাস্কটি দেওয়া হলো অবশ্যই টাস্কটি সঠিক অ্যান্সারটি কমপ্লিট করে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এবং বন্ধুরা বুঝতে না পারলে অবশ্যই আমাদের আগে রিজনিং এর 66 নম্বর পার্টটিকে ফলো করো, সেখানে কোশ্চেনটির জন্য শর্টকাট উপায় সলভ করা আছে। আশা করবো ওই ভিডিওটি দেখার পর প্রবলেমটা সলভ করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে রাখতে ভুলবে না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ পেতে পারেন। আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না, যাতে করে আপনার বন্ধুরা যারা এখনও বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছে তারা যেন একটু হলেও সাহায্য পায় আমাদের এই ভিডিওগুলো থেকে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আমাদের পরের ভিডিওতে ঠিক রাত 7:30।